নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। করোনা সংক্রমণ এখন বর্তমানে যে চিন্তার ভাঁজটা হয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্ব দিক অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলগুলি যেগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগ অর্থাৎ সাতটা রাজ্যেই কিন্তু এখনো অব্দি ভয়ঙ্কর বা আশঙ্কার কিন্তু একটা মেঘ সৃষ্টি হচ্ছে। কারণ ভারতবর্ষের যেদিকে সংক্রমণটা বিভিন্ন প্রান্তে কমতে শুরু করেছে, দ্বিতীয় ঢেউয়ের হ্রাস টানা সম্ভব হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি কিন্তু আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রত্যেকটা দিনই কিন্তু প্রায় সাতটি রাজ্যে অসম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এইরকম সাতটি রাজ্যে কিন্তু সংক্রমণের সংখ্যাটা প্রায় প্রত্যেকটা দিন 500-600 হাজার ছাড়িয়ে যাচ্ছে। এবং সেই অনুযায়ী কিন্তু রাজ্যে জোর কদমে চলছে অ্যান্টিজেন টেস্ট, মাস্ক অভিযান, মাস্ক এনফোর্সমেন্ট কিন্তু চলছে। এবং আজকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, মহারাজগঞ্জ বাজারে রাম ঠাকুর সংঘ এলাকায় হচ্ছে মূলত টেস্ট, এবং সেখানে সদর মহকুমা শাসকের উদ্যোগে প্রত্যেক দিন যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি চলছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে চলছে টেস্টিং, মাস্ক অভিযান, ঠিক সেরকম ভাবেই কিন্তু আজকে মহারাজগঞ্জ বাজারের রাম ঠাকুর সংঘ এলাকাতেও হচ্ছে টেস্টের কর্মসূচি। এবং আজকের এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন ডিসিএম আশিস বিশ্বাস, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সরেজমিনে প্রত্যক্ষ করছেন পুরো বিষয়টি এবং ঘুরে দেখছেন, তার পাশাপাশি প্রত্যেকটা মানুষকে টেস্ট করানোর দিকে মূলত বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, যেখানে ফাইনটাকে কিন্তু যে আমরা দেখছিলাম যে যারাই কোভিড বিধি মানছেন না, লঙ্ঘন করছেন, যারা মাস্ক পরছেন না, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে ফাইন করা হচ্ছে, যাতে এই মাশুল গোনার ভয়ে মানুষ যাতে কোভিড বিধি মেনে চলেন। কিন্তু এক্ষেত্রে আজকে থেকে অভিনব একটা কায়দায় মূলত অভিযানে নামা হয়েছে, যেখানে সদর মহকুমা শাসকের তরফ থেকে আজকে ফাইন যে বিষয়টা সেই ফাইন কমিয়ে অ্যান্টিজেন টেস্টের উপরে জোর দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ যেন এগিয়ে আসে টেস্টিং এর ক্ষেত্রে, সেই আহ্বানও কিন্তু জানানো হচ্ছে। আজকে রাম ঠাকুর সংঘ ক্লাব সেখানেই কিন্তু মহারাজগঞ্জ বাজারে হচ্ছে কোভিড টেস্ট, এবং যেখানে ডিসিএম আশিস বিশ্বাস তিনি নিজে উপস্থিত রয়েছেন, নিজে উপস্থিত থেকে প্রত্যেকটি মানুষ যাতে টেস্টিং এর ক্ষেত্রে এগিয়ে আসে, কেউ যেন ভয়ে পিছিয়ে না যায় এই বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে। এবং তিনি সরেজমিনে ঘুরে দেখছেন পুরো বিষয়টা, যেক্ষেত্রে ভারতবর্ষে গত শনিবারের চেয়ে গতকাল অর্থাৎ রবিবারের কিন্তু সংক্রমণটা আবারও অনেকটাই বেশি, একটা আশঙ্কার কিন্তু আবারও মেঘ ক্রমশই ঘনীভূত হচ্ছে দেখেছে। সব থেকে চিন্তার যে বিষয়টা বা চিন্তার ভাঁজ যেটা সৃষ্টি করছে, যেটা কিন্তু ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু সংক্রমণের সংখ্যাটা এখনো অবধি কমছে না, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু সংক্রমণটা এখন যথেষ্টই কমতে শুরু করেছে, নিচের দিকে নামতে শুরু করেছে। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে যে আশঙ্কাটা ইতিমধ্যে বিশেষজ্ঞরা, বিশিষ্ট চিকিৎসকরা পাচ্ছেন, যে ভয়টা পাচ্ছেন, যেটা হচ্ছে যে তাহলে তৃতীয় ঢেউ যে একটা আশঙ্কার দেখা দিচ্ছে যে ঢুকতে চলেছে, আর মাত্র 100 দিন, যেটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর একটা সেন্সিটিভ সময়, অর্থাৎ অগস্টের শেষ দিক থেকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আশ্রয় পড়তে পারে আবারও তৃতীয় ঢেউ, সেই আশঙ্কাটা কি তবে উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পূর্ব ভারত থেকে সেটা যাচ্ছে, এই ভয়টা কিন্তু বর্তমানে পাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ যদি আমরা সংক্রমণের দিকে চোখ রাখি, যেক্ষেত্রে গতকালকেও কিন্তু ত্রিপুরা রাজ্যে 325 জন সংক্রমিত হয়েছেন, তার পাশাপাশি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন 3 জন, এবং এই যে সংক্রমণের গ্রাফটা প্রায় প্রত্যেক দিন কিন্তু 300, 400, 500, 600 হয়েই থাকছে, লাগাতার ভাবে সংক্রমণ কিন্তু কমছে না, যার ফলে কিন্তু কার্ফিউকে আরো জোরদার করা হয়েছে, আটকাত করা হচ্ছে, উইকেন্ড কার্ফিউ জারি করা হয়েছে, নাইট কার্ফিউ জারি করা হয়েছে, এবং সমান তালে চলছে প্রশাসনিক ভাবে মাস্ক এনফোর্সমেন্ট। এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, রাজধানীতে মহারাজগঞ্জ বাজারের চলছে অ্যান্টিজেন টেস্ট, যেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যারা পথ চলতে রয়েছেন, যারা মাস্ক পরছেন না, তাদের সকলকে কিন্তু করা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট। এবং এক্ষেত্রে যে বিষয়টা আরো অভিনব কায়দায় করা হচ্ছে, যে ফাইন যে মাশুল গুনতে হতো মাস্ক না পরে বেরোলে, সেই ফাইনটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের ভয়ে, বা যারাই মাস্ক পরছেন না, যারাই বিধি লঙ্ঘন করছেন তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। আমরা শুনবো আজকের এই টেস্টিং সম্পর্কে ডিসিএম আশিস বিশ্বাস কি বলছেন। এখন কোন দিকটা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, ফাইন না টেস্ট? আমরা আপনারা জানেন যে প্রতিদিন আমাদের সদর মহকুমা শাসকের পক্ষ থেকে বিভিন্ন টিম বিভিন্ন মার্কেট এরিয়ার মধ্যে যারা মাস্ক পরে না তাদের উপর জরিমানা এবং প্রচার করা হচ্ছে, যাতে সবাই মাস্ক পরে। তার উপর আমরা টেস্টও করাচ্ছি, যারা বাজারে যারা উইলিংলি টেস্ট করতে চায় কিংবা যারা মাস্ক যাদের মুখে নেই তাদেরকে আমরা টেস্ট করাচ্ছি। আমরা মূলত এখন
বেশি জোর দিচ্ছি টেস্টিং এর উপর, যাতে বেশি করে টেস্ট হয় এবং যদি কেউ পজিটিভ থাকে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, পাশাপাশি জরিমানা আদায়ও চলছে। এক্ষণে আগে তো সত্যি জরিমানার দিকে নজর দেওয়া হয়েছিল, এখন কোন দিকটা নজর দিন? টেস্টিং এর দিকে আমরা বেশি নজর দিচ্ছি, টেস্টিং এর দিকে বেশি নজর দিচ্ছি এবং পাশাপাশি জরিমানাটাও আদায় হচ্ছে, জরিমানাটা আদায় হচ্ছে টেস্ট আমরা করছি এবং আমরা লোককে বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি যাতে তারা মাস্কটা প্রপার ওয়েতে যাতে পড়েন। যদি মাস্কটা না পড়েন, আমরা সবাই জানি, প্রত্যেকেই জানেন যে কি হতে পারে, তবুও একটা অংশের লোক মানে উদাসীন থাকছেন, মাস্কটা পড়তে চাইছেন না, তাদেরকে আমরা বোঝাচ্ছি। তারা মানে তাদের বক্তব্য কি, যারা এই পড়ছে তাদের বক্তব্য না? তারা তো বিভিন্ন অজুহাত দেখান যে ভুল হয়ে গেছে, বাড়িতে জানতে ভুলে গেছি, এখন ছিল পরে গেছে, নানান অজুহাত যেগুলি মানে যুক্তিযুক্ত না আর কি। তো তাদের কাছ থেকে আমরা জরিমানা আদায় করার চেষ্টা করছি এবং তাদের আমরা টেস্ট করছি। এখন পর্যন্ত কিরকম আউটপুট এসেছে টেস্টিং? আমরা যতগুলি করছি এখন অব্দি প্রায় সবগুলি টেস্ট, প্রায় না সবগুলি টেস্টই নেগেটিভ এসছে, এটা একটা ভালো দিক এবং লোকেরা মানে সাড়া দিচ্ছেন। ডিসিএমের বক্তব্য আমরা শুনলাম, সেক্ষেত্রে যে বিষয়টা তিনিও আবারও তুলে ধরলেন যে যখনই কাউকে ধরা হচ্ছে, যে অভিযান যখন চলছে, মাস্কের অভিযান, মাস্ক এনফোর্সমেন্ট যখন চলছে, তখনই মানুষ কিন্তু অনেক সময় ক্যামেরা দেখে মুখে মাস্ক তুলে নিচ্ছেন, আবার কখনো জরিমানা আদায়ের ভয়ে কিন্তু মাস্ক পরে নিচ্ছেন, যেটা কিন্তু তড়িঘড়ি কিন্তু অনেক সময় অনেক যুক্তি তারা খাড়া করছেন যে হয়তো মাস্ক ফেলে এসছেন, ভুলে গেছেন বা সঠিক জায়গায় মাস্ক নেই। এই চিত্র কিন্তু প্রত্যেকটা দিন এখনো অব্দি যেখানে শুধুমাত্র সচেতনতা আর সচেতনতাই, এটাই কিন্তু একমাত্র ভরসা, যেখানে কিন্তু দাঁড়িয়ে এখন অব্দি মানুষের মধ্যে একটা গা হেলেমি ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কোভিড বিধি ভঙ্গনের একটা হিড়িক লক্ষ্য করা যাচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু প্রশাসনিকভাবে মহকুমা প্রশাসনের উদ্যোগে এক অভিনব অভিযান নামা হয়েছে, যেক্ষেত্রে যারাই মাস্ক পরছেন না তাদেরকে যেরকম অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে, তার পাশাপাশি বাজারে আসা অন্যান্য পথ চলতি মানুষ সকলকেই কিন্তু অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, যার ফলে কিন্তু এই যে কোভিডের যে সংক্রমণটা বাড়ছে দিনের পর দিন, উত্তর পূর্বাঞ্চলে বেড়েই চলেছে, সেই সংক্রমণটাকে লাগানোর জন্য বা ঠেকানোর জন্য কিন্তু এটাই একমাত্র পথ, একমাত্র পন্থা যেটাই কিন্তু এখন অবলম্বন করছেন সদর মহকুমা শাসক। শুধুমাত্র রাজধানীতে নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে মহকুমা প্রশাসনের উদ্যোগে চলছে মাস্ক এনফোর্সমেন্ট, তার পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট প্রত্যেকটি বাড়ির একজন সদস্য করে চলছে এবং সেই অভিযান কিন্তু রাজ্যেও চালু হলো এবং রাজ্যে বর্তমানে মহারাজগঞ্জ বাজারে যে রামঠাকুর সংঘ রয়েছে সেই এলাকাতেই মূলত আজকে চলছে অ্যান্টিজেন টেস্ট, যেখানে ডিসিএম উপস্থিত রয়েছেন এবং তিনি সরেজমিনে পুরো প্রক্রিয়াটি ঘুরে দেখলেন এবং দেখছেন যে মানুষ যাতে আসে স্বতঃস্ফূর্তভাবে, যাতে মানুষ টেস্ট করান, মাস্ক পরে চলেন, কোভিড বিধি যাতে মেনে চলেন, সেই বিষয়টাতেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী বিস্তারিত সংবাদের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায়। নমস্কার।